কুচবিহার জেলার 2 নং ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর কালজানি গ্রামে ঘরঘরিয়া নদীর ভাঙনের ফলে পাশের রাস্তাটি অর্ধেক ভেঙে নদীতে পরিণত হয়েছে, ফলে মানুষজনের যাতায়াতের খুব অসুবিধা। এই রাস্তা দিয়ে প্রতিদিন 5000 মানুষ যাতায়াত করে। আজ থেকে প্রায় 6-7 বছর আগে এই ঘরঘরিয়া নদীর ভাঙনে রাস্তাটি অনেকাংশে নদীতে চলে গেছে। স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, অফিস আদালত, মানুষের যোগাযোগের ঘাটতি হচ্ছে। উত্তর কালজানি গ্রামে প্রতি বছর বর্ষায় ঘরঘরিয়া নদীর নিয়ত ভাঙনের ফলে পিডাব্লিউডির পাকা রাস্তাটির অর্ধেকেরও বেশি অংশ ভেঙে নদীতে পরিণত হয়েছে। এই রাস্তাটি দিয়ে আমবাড়ি কালজানি খাপুইডাঙ্গা গ্রামের 5000 মানুষ প্রতিদিন যাতায়াত করে। এই রাস্তাটি দিয়ে যে কোনো বড় গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড যেতে পারে না। সবজিওয়ালা সবজি নিয়ে আসতে পারে না। আর্থসামাজিক জীবনযাত্রার ক্ষেত্রে রাস্তাটি খুব বেহাল অবস্থা। আপনি কোনো আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন করেছি অঞ্চল প্রধান, সভাধিপতি, ইরিগেশন ডিপার্টমেন্ট, বিডিও, এসডিও, ডিএম, অতিরিক্ত জেলা শাসকের কাছেও আমরা জানিয়েছি। তারা প্রত্যেকে বলেছে যে এটা বাঁধের ব্যাপারটা হলো ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার, এখানে আমরা কিছু করতে পারবো না। গ্রামবাসীরা চায় ঘরঘরিয়া নদীতে অতি শীঘ্রই বাঁধ দিয়ে রাস্তাটি ঠিক করতে হবে, তা না হলে নদী ভাঙনের ফলে রাস্তাটি সম্পূর্ণ ভেঙে নদীতে পরিণত হয়ে কালজানি গ্রামের সাথে অন্য গ্রামের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের দাবি হলো রাস্তাটি রিসেন্ট যেন বাদ দিয়ে ভালো করা হয়। এই সমস্যার সমাধানের জন্য বিডিও কুচবিহার 2 নং ব্লক শ্রী জস লেপচা, ফোন নাম্বার 03582-270221। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।